নমস্কার, আমি সুখেন্দু, আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওয়ে। পাঁচ টাকায় ভাত, সবজি, ডাল এবং সঙ্গে এক পিস ডিম, সৌজন্যে বাংলার সরকারের নতুন উদ্যোগ মা কিচেন বা মায়ের রান্নাঘর প্রকল্প। এই প্রকল্প বাবদ আগামী অর্থবর্ষে 100 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। 15ই ফেব্রুয়ারি থেকে কলকাতা পুরসভার প্রতিটি বড়য়ে চালু হয়েছে এই কিচেন। পরে ধাপে ধাপে চালু হবে কলকাতার প্রতিটি ওয়ার্ডে। এখানে প্রতিদিন 500 থেকে 1000 জনের রান্না করা হবে। 5 টাকার এই মিলে থাকবে 200 গ্রাম চালের ভাত, সবজি, ডাল এবং একটি করে ডিম। দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত দেওয়া হবে খাবার। রাজ্যের দুস্থ মানুষজন যাতে দুবেলা খেতে পায় সেই লক্ষ্যে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। এতক্ষণ এই পর্যন্তই। আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ তাদের।